কিরে মা কই মা তো চলে গেছে এতরা তোরা ঘুমাচ্ছিস মা আমাকে দেখে ফুরুত করে পালিয়ে গেল জানিস কি এ বাবা কই রে মা কই হ্যাঁ এত ঘুমাচ্ছিস কেন নড়ছে টুক 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 হ্যাঁ মা কই মা মা আসছে মা টুক 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 করে পাশে ঘুরছে জানিস কি ওই যে মা মা খাবার নিয়ে এসেছে তো ওই যে মা বসে আছে খাবার নিয়ে এই যে আর মা বসে আছে খাবার নিয়ে এই যে বসে রয়েছে ওর মা খাবার নিয়ে ওরে বাবা গো এই যে বুলবুলি এই যে ওর মা খাবার নিয়ে বসে রয়েছে এটা ওর মা আমি দূর থেকে দেখানোর চেষ্টা করলাম ওর মা উড়ে গেছে তো পুরুত করে এই যে ওর মা বসে আছে খাবার নিয়ে বুঝলি বাবা গো আসো চলে আসো চলে আসো আমি তো ভিডিও করছিলাম তুমি উড়ে গেছো পালিয়ে আসো পালিয়ে আসো পালিয়ে আসো চলে আসো চলে আসো মুখে খাবার রয়েছে ওই যে ওর মা বসে রয়েছে বুলবুলি নমস্কার কেমন আছেন সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রান্না করছি এখন যে বেলা বারোটা তা আমাদের মাংস হচ্ছে আর আমার পুচকু পাচকুগুলোর হচ্ছে পুচকু এই কুকারের পুচকু পাচকুগুলোর হচ্ছে তা হতেতে গাছে গেছিলাম জল দিতে রান্না করতে করতে যে গাছে একটু জলটা দিয়ে আসি রান্নাটা তো হচ্ছে তার রান্না হতে হতে আমি যখন গাছে গেছি জল দিতে কি একটা সুন্দর জিনিস দেখতে পেলাম কি না সেদিনের যে পাখির বাচ্চার ব্লগটা আমি করছিলাম আমার বাড়িতে হয়েছে বলে তা সেই বাচ্চাগুলো মাথা তুলেছে মানে মাথা তুলেছে মানে চুপ করে বসে আছে ওর মা আমি গাছে জল দিতে যাওয়ায় ওর মা ছুটে চলে গেল উড়ে চলে গেল সরি ছুটে চলে গেল না আমার পাচকুগুলো ছুটে ছুটে চলে যেত তাই আমার ছুটে চলে যাওয়া বলা অভ্যাস যাই হোক ও উড়ে চলে গেল আর কি বলে বাচ্চাগুলোকে দেখতে পেলাম কি গুটিয়ে রয়েছে তা ওরা কতদিন সুস্থ থাকবে কি থাকবে আমি তো জানি না তা অনেকেই আমাকে ওই ব্লগটা দেখার সময় অনেকেই বলেছিলেন যে কি বলে এরকম একটু বাচ্চাগুলো হলে পরে একটু দেখতে চাই আদৌ বাচ্চাগুলো কতটা সুস্থ আছে সবল আছে তাই সেই গাছে জল দিচ্ছি তো দিতে দিতে চলুন সেই বাচ্চাগুলোকে একটু দেখিয়ে এবং সেই বাচ্চাগুলোকে বললাম যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তারপরেও আর রেমাল তো ওদেরকে একেবারে পুরো মানে তচনচ করে দিয়েছিল তাই জন্য ঝড় বৃষ্টি শুরু হয়েছিল পরে এই যে এই গাছটাই আমার হয়েছে তো তাই এই গাছটার মাথায় পরের দিন যখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমি এইভাবে ওদেরকে ঠেকে দিয়েছিলাম কিভাবে রাখবো না পেরে এই যে এইভাবে ঠেকে রেখে দিয়েছি যে এইভাবেই ঢাকা থাক তাহলে যদি সুস্থ থাকে হ্যাঁ আপাতত এখনও সুস্থ অনেকেই কমেন্ট করেছিলেন যে কেমন থাকে বাচ্চাগুলো একটু দেখার জন্য আমারও দেখার ইচ্ছা আমি তো ভয়ে ভয়ে ওদের গায়ে আর হাত ফাত দিই কতটা কি গাছে এখনই এসছি গাছে জল দিতে গাছে জল দিতে এসে আমি ওদেরকে দেখার চেষ্টা করছি একটুখানি সবাই স্টে করুন কেননা আমাকে লাইটটা দিতে হবে নাহলে দেখা যাবে না যেহেতু মাথার উপরে এইটা রয়েছে অন্ধকার তো এই যে মাথা তুলছে ওরে বাবা আমি তো দেখতে পেয়েছি দাঁড়ান একটু ওয়েট করে আমি কতটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি না একটুখানি ওয়েট চলুন চেষ্টা করি ওর মা কিন্তু উয়ে চলে গেছে আমাকে খুব সন্তর্পণে যেহেতু বাচ্চাগুলো রয়েছে আমাকে কেউ একটা হেল্প করে দাও না একটু তাহলে বাচ্চাগুলোকে দেখাতে পারি আমি এই যে এই যে এই যে আমাকে দেখে এক্ষুনি মাথা তুলছিল সুস্থ আছে ওরে একটু টাকা একটু তাকা এক্ষুনি তো আমাকে দেখে মাথা তুললি একটু টাকা একটু টাকা একটু টাকা একটু তাকা একটু টাকা এই তো মা এসেছে আমাকে দেখে মাথা তুলে একটু ভয় পেয়েছে হয়তো হ্যাঁ তখন তো আমি নিতে পারলাম না যেহেতু আলোটা দিতে গেলাম এই যে নড়ছে এমন নড়ছে দেখুন এই যে সুস্থ সবল তিনটে বাচ্চা জন্ম নিয়েছে মা উড়ে চলে গেল আমাকে দেখে আমি এই যে অন্ধকার হয়ে যাচ্ছে একটু দাঁড়া আমি আর কতটা কাছে নিতে পারবো জানি না এই যে আমি তো দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে যাচ্ছে জুম করে এবার কতটা কী দেখতে পাবো এত অন্ধকার আমি দেখতে পাচ্ছি না তা আমি ওদেরকে কি দেখবো এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে আমি আস্তে 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 নিয়ে যাচ্ছি কতটা এই যে এর থেকে বেশি আর আমি এখানে দেখাতে পারবো না ওর মা উড়ে পালিয়ে গেল সবাই দেখতে চেয়েছেন তাই জন্য দেখালাম আপাতত সুস্থ আছে কবে যে মুখ খুলেছে আমি জানি না আর তো আমি ধরিনি নেই ঢাকা দিয়ে চলে গেছিলাম তো এইভাবেই সুস্থ থাকুক আর একটু যদি বড় হয় আর একটু দেখাতে পারবো অনেকেই দেখতে চেয়েছিলেন যে বাচ্চাগুলো হলে পরে একটু দেখতে চাই তা কতটা কি আমি দেখাতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি সুস্থ আছে ভালো আছে নড়ছে 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 ওরে বাবা কি সুন্দর নড়ছে আরে বাস দারুণ 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 ওরা সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবেই যারা কমেন্ট করেছিলেন আমাকে দেখতে চেয়েছিলেন তাদের জন্যেই আজকের কিন্তু ব্লগটা ছাড়া শুধুমাত্র তাদের উদ্দেশ্যে তারা দেখতে চেয়েছেন বলে তারা অনেকটা ভালোবাসা দিয়েছেন আমাকে বাচ্চাগুলোকে দেখবেন তাদের জন্যেই একটা ব্লগটা ছাড়া তারা আমার সাথে থাকবেন আশা করবো পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ওর মা আসবে বেশিক্ষণের ব্লগ করতে পারলাম না ওদেরকে দেখানোর জন্য এইটুকুতেই আপনাদের সঙ্গে ছালাই যে উঠছে দেখুন কষ্ট করে একটু দেখার চেষ্টা করুন এর থেকে কাছে আর আমি নিতে পারবো না সবাই পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার তো চাই যাই এত সুন্দর ভিডিও বারবার বলি সবাই ক্যামেরা নিয়ে বসে থাকে এই সব কিন্তু দৃশ্যগুলো তো জন্য অনেক দামি দামি ক্যামেরা নিয়ে সবাই বসে থাকে আমাকে ক্যামেরা নিয়ে বসে থাকতে হয় না আমি এরমভাবেই বাড়িতেই ওদেরকে দেখতে পাই কী সুন্দর না হ্যাঁ আমি খুব আস্তে কথা বলছি বেশি জোরে বলতে পারছি না এইভাবেই সবের পাশে থাকবেন ওদেরকে দেখানোর জন্যই আজকে আসা হাত পাগুলো দেখে সুস্থ থাকুক যেন কিছুতে খেয়ে টেয়ে না দেয় যাকে ওপর দিয়ে ঢাকা আছে বৃষ্টি পড়ার আর কোনো ভয় নেই এইভাবেই ঢেকে রেখে দিয়েছি ওদেরকে খুব সুন্দর আজকের মতো বাই ফ্রেন্ডস